আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা ডেলি বাজার নিউজের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম। দেখেন এই সেই ব্যক্তি ধরা পড়ে গেছে গাবতলির হাটে, মাথার চুল নাই, দাড়ি ছিল, দাড়িও শার্ট ওয়ান মাইরে আইছে। কি ভাই, কেমন আছেন? কষাই গরু কেমন বিক্রি হইতেছে? ভালোই বিক্রি হইতেছে। আর এক সপ্তাহ বিক্রি হবে? সাড়ে তিন মন। বিসমিল্লাহ, কষার দাম বলেন? একদম 1,13,000 হলে বিক্রয় হবে। কি করেন? 1,13,000। আর একটু কমাটো মা বলেন, 2-100 টাকা কম বেশি? 1,13,000 এই কনারটা। আচ্ছা, এরপর এই যে এটা তো একটু বড় সাইজ, এই চাপার ব্যাপারে কও কও কথা কও। এটা তো একটু বড় সাইজ, এটা বড় ভাই, বড় সাইজ, গলায় শব্দ নাই। আচ্ছা আচ্ছা, গলায় শব্দ আছে ভাই। কয় দাঁত আপনার আগে দেখা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম বলেন? মোহাম্মদ সেতাউর রহমান। বাড়ি চাপায়, টিন শেড ডগায়। টিপু ভাইয়ের সাথে পাওয়া হলো? আমার শ্বশুর ভাই লয়। শ্বশুর? কি হয়? আমার শ্বশুর। ওরে বাবা। আচ্ছা বলেন, এটা ওজন বলেন আপনি ভাই? এটা 4 মণ আছে। 4 মণ আছে। ডিউ ভাই কি করেন? 4 মণ। আচ্ছা, এই যে বুট্টু ব্যাপারী চলে আসছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই 4 মণ কয়? 4 মণ কয়? 4 মণ 10 কেজি কম আছে। সত্যবাদী লোক ধরা পড়ে গেছে, সত্যবাদী লোক আমাদের বুট্টু ভাই। মাথা টাথা দিয়ে 4 মণ একখানে, যারা মানে কুরবানি দিবে তারকে 4 মণ আছে। বুট্টু ভাই যখন পয়সায় 10 কেজি কম আছে, তার মানে 10 কেজি কমই আছে। আরে ভাই, কষায়ের কম আছে, কষায়ের কম আছে, কষায়ের। এটা যারা কুরবানি দিবে তারকে 4 মণ আছে, তাই? হ্যাঁ, তাহলে আরো বাইরে যাবি। বলেন দাম, বলেন বলেন দাম বলেন। এই যে আমাদের বড় ভাই চলে আসছে। এসব হংফং ব্যাপারীতে কোনো কথা কাজ হবে না। হ্যাঁ বলেন। এগোটা 4 মণ গোছ আছে, ঠিক আছে? 4 মণ গোছ আছে। আচ্ছা, এগোটা বর্তমানে এখন বিক্রি হবে 32-33। 1,00,000 না শুধু? 35 হোক, কয়টা বিশাল হয়, 35 হোক। এই আপনি ছাপেন, বুট্টু ভাই ছাপেন, 35 হোক। এসব ব্যাপারে মানে খুর বেচা ব্যাপারে 32-33। কি কি বেচা ব্যাপারে? মানে গরুর পায়ের খুর পর্যন্ত বেচিলি। কি করেন আপনি? আপনারা কি কয়, বড় ভাই কি কয়? আমি তো 4 মণের কথা কইছি। ও আচ্ছা, 150 কেজি কথা বলো। ওরা বলবে 35-37 হলে বেচো, কিন্তু আমি কাস্টমার আরো আগে আনার চেষ্টা করি। হ্যাঁ, যে 30 হলে আমার পক্ষে আরো ভালো। আরো ভালো? এখন এখন কত? 30। এই বুটু ভাই ছাপেন, 30। হ্যাঁ, আপনার মুখ দিয়ে যদি কেউ নেয় আমি দিয়ে দেবো। 30 ডেলি বাজার নিউজ, 30। আচ্ছা, দেই এই যে এটা কোন বড় ভাই? এটা তো খুবই মানে, এই বুটু ভাই আপনার মাথা দেখা যাচ্ছে, গরু দেখা যা। এইটা এইটার ওজন বলেন বড় ভাই। 10 কেজি। এটা 4 মণের বাড়তি আছে। এটা কি দাঁতছে? দাঁত আমরা দেখে নাই। কেন? দাঁত দেখি আমরা কষার মাল তো, আমরা দাঁত দেখে করি, কিন্তু এটা তো কোরবানির মাল। না না, এটা আমরা কোরবানির জন্য কিনি নাই এবং কোরবানির কাছে বেচার আমার আসল নাই। কোরবানি কাস্টমার কিন্তু মার্কেটে নেমে গেছে। শুনেন, কোরবানি কাস্টমার যদি গরুটা বেশি 40 দিব, সুদাম দেওয়ার গরু দেবো। সব প্রকারের মাল এখানে পাওয়া যায়। তো এটা দাম বলেন? এটা আপনার 38 হলে বেচা হবে। 1,38,000। মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে এই যে এটা, এটা ওজন বলেন নাকি? এটা আপনার 3.5 মণ। 3.5 মণ বলেন? 1,20,000 নাকি 15 না 10? বর্তমানে গরুটার দাম বেশি ভাই। কত মনে কাছ থেকে দাম বেশি? 10-10। হ্যাঁ, 25। আপনি যে 5,000 বাড়ায় দিলেন। না, এটা তো গরুর দাম বাড়তি, আমি তো শুনে 1,25,000 দিব না দাম হয়। এই শুনেন, আমি তো বলছি যে গরুর দাম 3.5 মিলে গরু 1,25,000 টাকা দাম হয় এখনকার লেগে তো। হ্যাঁ, 3.5 মিলে গরু হয় নাকি তাই জিগা? কেজি বলো কত? নেন লোক আছে? হ্যাঁ, এটা হ্যাঁ
30 হলে বেচা যায়। 1,30,000 ওজন কিরকম হবে? 4 মণ। 4 মণ। তারপরে এই যে এটা আপনার 4 মণ 10 কেজি পাকনি। 4 মণ 10 কেজি পাকনি। এটা আশা আছে 45 বেচা। 1,45,000। আর যদিও না হয়, না হয় 42-40 হলেও বেচে। 42-40 হলে বিক্রি করে দিবেন। আচ্ছা, এরপর 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 নাই, সব রকম ইনশাল্লাহ, সব ধরনের গাই দামর সব আছে, কোরবানির উপযোগী গাই দামরও পাওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা, একটা মিনিট আনোয়ার ভাই, ফোন নম্বর বলেন। ফোন নম্বরটা বলুন। প্লাস ভুট্টু ভাইয়ের নাম্বার, সবার নাম্বারই দিলাম। এদিক দিয়ে কিন্তু অলরেডি কারবার মনে হয় হয়ে গেছে, দেখিস তো কারবার মনে হয় হয়ে গেছে। কি ভাই, কোনটা কারবার করলেন? টাকা একদম কসকস গুনতেছেন। কসকস গরু দিছি, কসকস টাকা কসকস। কোনটা গরু, কোনটা দেখান? ওই ওরেটা। কোনটা? ওরেটা। এই যে এটা, এটা কত বেচলেন? 1,13,000। দর্শক দেখতেই পাচ্ছেন যে 1,13,000 টাকা কিন্তু এই গরুটা বিক্রি হয়ে গেল কসাইয়ের কাছে। আপনার আসলে হয়তো বা 5-6,000 টাকা বাড়তি হবে। তো টিউ ভাই, মোবাইল নাম্বারটি একটু বলেন। 018-04-5-2-6-7-9-2-7-9-2। এই হলো টিউবার ফোন নাম্বার। আমরা টিউবার গরু দেখাইলাম, আনোয়ার ভাইও আছে এখানে, ভুট্টু ভাই সেতারা ব্যাপারী আছে, এবং আমাদের প্রিয় ভুট্টু ভাই আছে। আমরা দু ভাই এক জায়গাতে বেকার, এক জায়গাতে এবার বেচা কেনা করবে ইনশাল্লাহ, নাকি ভুট্টু ভাই? ঠিক আছে, ইনশাল্লাহ। তো আমরা কোরবানির উপযোগী আরো গরু আসতে আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই ভিডিওতে আনারুল ভাই, ভুট্টু ভাই, টিবু ভাই তিনজনের ফোন নাম্বার দেওয়া আছে। আপনাদের গরু লাগলে তিনজনের যে কোনো একজনকে ফোন করে গরু নিতে পারবেন, দামুর সার এবং গাই গরু নাকি ইনশাল্লাহ। তো এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।